দালালের বাচ্চারা, তোরা আর প্রবাসী কতদিন রক্ত চুষা খাবি ক? দালালের বাচ্চারা তোকে খোদাই যে কবে বিচার করবো, মানুষের বাচ্চারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় দেশবাসী এবং আমার সকল প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মূল্যবান সময় থেকে দুটা মিনিট এই ভিডিও দেখার চেষ্টা করবেন। আমি বর্তমানে আমার কপিলের সাথে একটা মাজরার মধ্যে আসছিলাম ঘোরার জন্য। তো এখানে আমাদের অসংখ্য প্রবাসী ভাইরা আপনারা দেখতে পারতেছেন কাজ করতেছে। এখানে ভেন্ডি গাছ আছে, লাউ গাছ আছে, তারপরে আপনার এই মিষ্টি কুমড়া আছে। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো গিয়ে, আমরা যে দালাল দালাল বলি, বিশ্বাস করবেন সৌদি আরবে যে গরমের তাপমাত্রা, যারা প্রবাসী আসেন তারাই বলতে পারবেন। আর এখানে আমাদের কিছু বাংলাদেশি ভাইরা কাজ করতেছেন, দালালরা এখানেও মনে করেন যে এগো ছাড় দিতেছে না, তাদের এত কষ্টে উপার্জনের টাকা সেখানেও তারা নজর দিয়ে রাখছে। তো সরাসরি আমি আমার এক প্রবাসী ভাইয়ের সাথে কথাবার্তা বলবো। তো বন্ধুরা, আমি আমার এই বাংলাদেশি ভাই এখানে দেখতে পারতেছেন কাজ করতেছে, আমি তাকে সামনে আনতে পারবো না, কারণ আমার এই ভিডিওর মাধ্যমে আমি চাই না আমার এখানে যে প্রবাসী ভাইরা কাজ করছেন তাদের যাতে সমস্যা না হয়। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি হাল অবস্থায় আছেন আপনারা ভাই? আছি, ভালোই আছি ভাই। শরীরে ডিউটি করি, 8 ঘন্টা 600 টাকা স্যালারি। আমরা ব্যাট সাইডে কাজ কাম করি, করলে কালা সুপারভাইজাররা ব্যাট সাইডে তিনি টাকা না দিলে কালা সুপারভাইজাররা দালালি গিরে টাকা পয়সা লেয় ভাই। আমার টাকা পয়সা না দিলে কালা বাইরে আসতে দেয় না। মানে আপনারা যাই কাজ, মানে প্রতিদিন মোটামুটি প্রতিদিন যে কাজই করি তারই অর্ধেক শেয়ার দিতে হয়। অর্ধেক দালাল খায় ভাই, ওই সুপারভাইজার অর্ধেক দালালি করে খায় নেয়, আমাকে তুমি অর্ধেক টাকা নিলে অর্ধেক টাকা দিতে হয় তাদের। হ্যাঁ, অর্ধেক বাইরে সাইডে 20 টাকা যু কাম করি, 10 টাকা সুপারভাইজার খাই দেয় ভাই। ওই জন্য আমরা বাইরে সাইডে কোনো কাজ কাম করবা দেয়। এটা তো দেখা যায় ফেরা উনি আত্মীয় স্বজন এরা। আর ফেরান থেকে ফেরান তিনি বড় কিছু ভাই, এগুলা ফেরানের থেকে বড় কিছু এরা বাদ পার। তো বন্ধুরা, আমি এই মানুষটাকে কাছে আনি নাই, কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে আল্লাহর বান্দারা যে কাজ করতেছে এই বাগানটার মধ্যে, তারা কিন্তু এই মাজরার লোক না, তারা কোম্পানির কাজ করে। 8 ঘন্টা ডিউটি কাজ করার পরে কোম্পানির থেকে 600 রিয়াল বেতন পায়, মানে অনেক কষ্ট করে কাজের সন্ধান করতে হয়, কাজ করতে হয়। তো এখানে 100 দিয়ে অনেক ধরনের সবজি চাষ করতেছে। তো তারা এখানে আপনারা পার ঘন্টা কত কাজ করতেছেন? পার ঘন্টা কাজ করতে 15 টাকা ঘন্টা ভাই কাজ করি, 15 টাকা 10 টাকা ঘন্টা, যখন যাই এরকম সুযোগ পাই এরকম কাজ করি। আচ্ছা আচ্ছা, আর এখানে কত করে টাকা করে ঘন্টা কাজ করতেছেন এখন বর্তমানে? এই মাঝে কাজ করতেছি, প্রতিদিন কাজ করি 10 টাকা ঘন্টা। 10 টাকা ঘন্টা, 3 ঘন্টা কাম করলে অর্ধেক, 3 ঘন্টা কাজ করলে 15 টাকা নিজে পাই, 15 টাকা দালাল সুপারভাইজার খাইলে ভাই চিটার। তা আপনার এটা প্রতিবাদ করেন না? প্রতিবাদ করে কোনো লাভ নাই ভাই, ওই প্রতিবাদ করবা যে যামুক ওকে স্যালারিও 600, স্যালারি তিনি ওকে এখন বর্তমান সুপারভাইজারের ভিতরে যায় ওকে স্যালারি হচ্ছে 2000, ওই জন্য কোম্পানি একবারে মানে জবান বন্ধ করে দিছে, ওই জন্য কোনো সম্পর্ক আও চাও করা না ভাই। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন, মানে দালালের বাচ্চারা এখানেও কোনো ছাড় দিতেছে না। তো যাই হোক, এখানে এত কষ্ট করে তারা উপার্জন করতেছে 10 রিয়াল ঘন্টা, মানে সৌদি আরবে 10 রিয়াল ঘন্টা কাজ করতেছে। যদি 3 ঘন্টা কাজ করে তো কত টাকা পাবে? 30 টাকা। 30 টাকার থেকে ওই দালালের বাচ্চা রুমের মধ্যে এসির ভিতরে বসে বসে 15 টাকা করে নিতেছে। আর এখানে এই প্রবাসীরা দেখুন, এখন তো বিকাল হয়ে গেছে, রোদ্রের তাপ তেমনটা নাই, এই রোদ্রের তাপের মধ্যে তারা এখানে কোম্পানির কাজ শেষ করার পরে তারপরে এখানে পার্ট টাইম কিছু কাজ করার জন্য এখানে আসে, কিন্তু দালালের বাচ্চারা এখানেও তাদেরকে ক্ষমা করতেছে না। তো আমার উদ্দেশ্য হলো গিয়ে, যারা এই দালালি করতেছেন আপনাদের হাত জোর করি, ভাই আপনারা টাকা তো ইনকাম করতেছেন ভাই, আপনাদের এই টাকাটা আপনাদের পরিবারকেও তো খাওয়াইতেছেন। আপনি খাওয়াইতে আপনি যখন মারা যাইবেন এটার প্রভাবটা আপনার পরিবারের উপরেও পড়বো ভাই। এই কারণে ভাই আপনাকে দুটো পায়ে ধরি ভাই, দালালি ছেড়ে দেন, দালালি ছেড়ে দেন, প্রবাসীদেরকে বাঁচতে দেন। আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে দালাল ভাইরা সতর্ক হয়ে যায়। এই কষ্টের টাকা কলাম ভাই কখনো ভাই আপনাদের সুখ বয়ে আনবে না ভাই, এই কষ্টের টাকা কখনো আপনাদের সুখ বয়ে আনবে না। তো আপনারা আল্লাহর রস্তে আল্লাহর কাছে তওবা কইরা। তো বন্ধুরা, এই ছিল আজকে এই আল কাসিমি মাজরা থেকে আমাদের প্রবাসী ভাইদের কষ্ট। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, আপনারা আমার পেজটাকে ফলো করবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।